শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের শনিবার, মানে শনিবারের ব্লগ একটা স্টার্ট করছিলাম, স্টার্ট করতে করতে আমার একটা খুব ভালো খবর চলে এসেছে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তো ভালো খবর চলে এসেছে। ওই জন্য ভাবলাম থাক আজকের কিছুই করবো না, আজকে শুধু এটা নিয়েই দেখিয়ে দেবো তোমাদেরকে ছোট্ট করে একটা ভিডিও। তো পুরো ভিডিও দেখতে থাকো, কেউ মানে স্কিপ করে দেখো না। তো মিতালি উইথ শর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই সুন্দরবনের ছোট্ট একটা গ্রামে আমি হাউস ওয়াইফ, আমি যেরকম একটা জিনিস পাবো সেটাই কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে তোমাদের জন্য সব কিছু হয়েছে। তোমরা পাশে আছো, মানে পাশে আছো, এতটা সাহায্য করেছো আমাকে, এতটা ভালোবাসা দিয়েছো, সেই জন্য আমি এটা পেয়েছি। তো আমি আর কিছু মানে মানে কি বলে তোমাদের ভাষায় আর প্রকাশ করতে পারছি না, যে সত্যি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমি সত্যি এখনও পর্যন্ত অবহেলারই পাত্রী একটা বলতে পারো হয়ে আছি সবার জীবনে। কারণ আমি যেহেতু মানে সব দিক থেকে একটু পিছিয়ে আছি সেই কারণে, তাছাড়া আর কিছু না। আর তো পেয়ে গেছি, যা হোক মানে আর একটু সাপোর্ট করো, আরও ভালোবাসা দাও, অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রয়োজন আমার। যদি এটা মানে মানে তোমাদের ভালোবাসা যদি আমি আরও বেশি বেশি পাই, তো না আমি মনে করবো যে আমি বা মানে সারা সবাই মনে করবে যে না আমি একটা মেয়ে কিছু করতে পারি, বলো, ঘর সংসার সামলিয়ে সব দিক সামলেও কিছু একটা করতে পারবো। মানে এটাই যেন সবার জীবনেই হয়, যে শুধু সংসার করে আমাদের মতো মেয়েদের জীবন কিন্তু কেটে যায়, কিন্তু এর বাইরে আমরা কিছুই করতে পারি না। মানে আমরা যেহেতু সব কিছুতে একটু পিছিয়ে এই কারণে, তো এটা একটা ভালোই সুযোগ বলতে পারো দিয়েছে একটা মানে কোম্পানি, যে ঘরের বউদের জন্য। তো আমি খুবই খুশি যে এরকম অনেকেই পাচ্ছে সফলতা, অনেকেরই মানে কিছু করতে পারছে। তো আমিও আশা করছি কিন্তু তোমাদের কাছে যে আমি আরও ভালোবাসা তোমাদের কাছ থেকে পেতে পারি। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আমাকে একটু সাহায্য করো, যাতে আমি এই সুন্দরবনে ছোট্ট একটা গ্রামে আমি সবাইকে বলতে পারি যে না আমি ঘরের একটা মানে কী বলে ওটাকে, মানে সব দিক থেকে পিছিয়ে পড়া মেয়ে কিছুই মানে কোনো দিকে যে আমি একটু এগিয়ে আছি তা না, যে সেটাতে যেন আমি কিছু করতে পারি। মানে এটাতে অবশ্য মানে এটাতে তো বেশি কিছু মানে ঘরেরই যা করছি না করছি সেগুলোই তো করে দেখাচ্ছি, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমরা একটু সবাই মিলে সাপোর্ট করো। আর এই গুগল অ্যাডসেন্স তো আমার চলেই এসেছে কাল, আজকের শনিবার, এটা মানে যেহেতু ইয়ে ফোল ক্যামেরা এরকম ওই জন্য এরকম দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর পাশে পুজো হচ্ছে, পুজো বলতে বাড়িতে পুজো করে যেটা, সেটা মানে হরি সেবা পুজো করে। তো একটু মানে ওই যে কী বলে ওটা ঘণ্টা টন্টার আওয়াজ হচ্ছে, তো একটু মানে পুজো হচ্ছে, তাই তো ওই জন্য। তো কিছু মনে করো না। আর বা ঘরের ভিতরে বাবু আছে, সবাই আছে, চেঁচামেচি করছে, শাশুড়িমা সবাই আছে, ওই জন্য করলাম না আমি। তো জানো তোমরা আমার এই মানে কি এটা কী বলে বাগানটাতেই আমার খোলামেলা জায়গা, ভাবে তোমাদের সাথে কথা বলার জায়গা। তো চলো, এই যে এসে গেছে, আমি এখনও কিছুই খুলিনি, খুলতে পারবো না, মানে আমি তো ঠিক খুব একটা জানি না। তো আমার বর আসবে খুলে সব কিছু মানে করবে, আর কি কাজ আছে না আছে এখনও তো সব কিছু জানি না আমি। তো চলো তোমাদেরকে দেখে দিই, আর সব কিছু হয়েছে তোমাদের জন্য বন্ধু, তোমরা অতটা সাপোর্ট করেছো বলে আজকে আমি এত দূরে মানে এতটা এসেছি। আরও আশা করছি আরও এগিয়ে যাবো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, আর অনেক অনেক একটু ভালোবাসা দাও আমাকে, আমার মতো মেয়েদের যেন আমরা একটু কিছু করতে পারি এটাই। তো চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, অনেকে তো জানো যারা পেয়ে গেছো, তো যারা আমার মতন এখনও ছোটোখাটো হয়ে আছো তারা জানে না, তা তাদেরও জন্য দেখাচ্ছি একটু। চলো মানে খুশিতে আমি দেখাচ্ছি, তোমরা জানো তা সত্ত্বেও আমি এতটা খুশি হয়েছি তোমাদের সাহায্যে, তো সেটাই আমি দেখাচ্ছি, চলো দেখে নি। এই যে গুগল অ্যাডসেন্স চলে এসেছে আমার, দেখো আমি এখনও কিছুই খুলিনি বলো, দেখো একটু মুড়ে চুড়ে রেখেছি এই কারণে এরকম হয়ে গেছে, বাবুদের হাতে দিয়েছি। এই পিনটা আমার চলে এসেছে, অনেক দিনের স্বপ্ন চলে এসেছে। আরও আরও ভালোবাসা দাও, অনেক সাপোর্ট দাও, আর তোমাদের জন্য এটা আমি পেয়েছি, আরও আশা করছি তোমাদের জন্য আরও আরও অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো। সব কিছুই মানে সবটাই তোমাদের জন্য, সেফ তোমাদের জন্য এটা। তো চলো বন্ধুরা, এটা আমি কয়েকটা ভিডিও দেখে নিয়েছি, মানে যাদের যারা এরকম পেয়েছে তারা খুলে মানে তারা আগে অ্যাপ্লাই করে নিয়েছে, মানে এটাতে তো আর একটা কিছু মানে আর একটা মানে ওই মানে
কটা ইয়ে দিয়েছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তো, আর ওই নাম্বারটা কি করতে হবে তো ওইটাই দেখে নিয়েছি। তো আমি তো ওটা পারবো না করতে, আমার বর করবে, তো ও এসে খুলে ওই করবে। তোমাদেরকে খোলাটা দেখালাম না সরি এর জন্য, মানে যেহেতু আমি জানি না এই বিষয়ে সেমন একটা যে কোথায় কী করতে হবে, ওই জন্য আমি কিছু খুলছি না, নইলে এটা খুলে মানে করে হয়তো তোমাদেরকে দেখাতাম। আর ভাবলাম আগে খোলার আগে তোমাদেরকে দেখাই, কারণ তোমাদের জন্য এটা পেয়েছি, তা তোমাদের আগে দেখার দরকার এটা, তাই না? এটাই মনে করে আমি এটা তোমাদেরকে আগেই দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবে, আর তোমরা অনেক অনেক সাপোর্ট করবে আশা রাখছি। কিন্তু আমাদের এই অবহেলার একটা পাত্রী বলতে পারো, মানে আর কি বলবো বলতে পারছি না। তো যদি সাহায্য করো আমার অনেক উপকার হবে, আর তোমাদের এই সাহায্যের আমি যতটা পারি আমি তোমাদেরও ভালোবাসা দিতে পারবো, তাই না? তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।